লাল টুকটুক একটা সুন্দরী আছে আমাদের শপে, সেটা হচ্ছে এক্সেস 256 জিবি, কিছু অথেন্টিক ওয়াটার প্রুফ চেক করে দিব আমি, বক্স সহ, বক্স চার্জার, ক্যাশ প্রোমো, সবকিছু 100% অথেন্টিক এর অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে যাবেন ভাই। ফার্স্ট অফ অল হচ্ছে ফোনের সঙ্গে গ্লাস, ব্যাক পলি, পাওয়ার, হেডফোন এবং চার্জার। ইনশাআল্লাহ আপনার কোনো দর্শক মন খারাপ করে আমাদের শপ থেকে যাবে না। আমাদের খোলা ফিটিং কোনো ধরনের ইস্যু বের হয় আমরা প্রত্যেকটা ফোন তো 100% রিটার্ন নিবই এবং 1,00,000 টাকা পুরস্কার দিব, এটা চ্যালেঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আমি খালেদ হাসান মিলু, আজকে আসছি সজল ইন্টারন্যাশনালে, শালি প্লাজারের 2nd ফ্লোর 63 নম্বর দোকানে বা 63-তে। সজল ভাই আজকে আপনাদেরকে দেখাবে বাংলাদেশের চ্যালেঞ্জিংটা দামে সেকেন্ড হ্যান্ড ফোন, বা যেটাকে আমরা রিকন্ডিশন অনেকে বলে, বিভিন্ন বিভিন্ন মানে ইয়েতে বলে, আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা দাম বলে দিবেন আজকে। সজল ভাই আজকে আমরা কি কি প্রোডাক্টগুলো দেখবো, কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখবো আজকে? সজল ভাই হাই প্রাইস থেকে শুরু করবে না লো প্রাইস? আমরা আজকে ভাই আজকে মানে সর্বোচ্চ লো কত দিতে পারছি? সর্বোচ্চ লো ইনশাআল্লাহ 5,500 টাকা। আমরা আজকে আপনাদেরকে ডিভাইস দেখাবো, এটা হচ্ছে 5,500 টাকা থেকে শুরু হবে স্পার্ক গো 2021 মডেলের একটা ডিভাইস, চমৎকার কন্ডিশনে আছে, এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব অনলি 5,500 টাকা। এরপরে আমাদের কাছে লো রেঞ্জের আরো কিছু ডিভাইস আছে, যেমন এটা হচ্ছে রেডমি 9 পাওয়ার, 6000 mAh এর একটা ব্যাটারি, ইন্ডিয়ান একটা ডিভাইস, এটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি 9,500 টাকা। এরপরে আরেকটা ডিভাইস আছে আমাদের কাছে লো রেঞ্জের মধ্যে, রিয়েলমি C33, এটা হচ্ছে 4GB RAM-এ 64GB ROM একটা ফোন, এটাও ইন্ডিয়ান ডিভাইস, চমৎকার কন্ডিশনে আছে, কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ কিছুই আল্লাহর রহমতে নেই, এটাও দিয়ে দিব 9,500-তে। এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে পোকো M3, এটা চমৎকার একটা গেমিং ডিভাইস, এটা 6000 mAh ব্যাটারি, ডুয়েল স্টেরিও স্পিকার, এটাও মেড ইন ইন্ডিয়া হবে। এরপরে আপনাদেরকে দেখাবো, দেখেন 8,500 টাকায় রেডমির A3, এখনো 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি বাকি আছে, এটা বক্স, চার্জার, ওয়ারেন্টি কার্ড সবকিছু অ্যাভেলেবেল পাবেন এবং আমাদের সব থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে 7 ডেজের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা, এরপরে দেখাবো হচ্ছে Realme 7, এটা 8/128 এবং 6/128 দুইটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন, কন্ডিশনের উপরে প্রাইস ভেরি করে, 6/128 13,000-এ পেয়ে যাবেন এবং 8/128টা 14,500-তে পেয়ে যাবেন। এরপরে আছে আমাদের কাছে Vivo Y28, 6/128 অনলি 13,500 টাকা প্রাইস। তারপরে দেখাবো Xiaomi-র MI20 Lite, এটা বক্স চার্জার সহ এটা কমপ্লিট ডিভাইস পেয়ে যাবেন 15,500 টাকা, এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। তারপরে দেখাবো আপনাদেরকে Oppo F25 Pro, এটা 8/128 ইন্ডিয়ান ভেরিয়েন্ট একটা ডিভাইস, একদম নিউ যেরকম থাকে, চমৎকার কন্ডিশনে আছে, এটা পেয়ে যাবেন 25,500 টাকায়। এবার সোনির একটা লো রেঞ্জের প্রোডাক্ট আছে, সোনির AX2 মডেল, এটা 3/64 ভেরিয়েন্ট, এটা আপনাদেরকে দিয়ে দিব আমরা অনলি 9,000 টাকায়। এরপরে সোনির Xperia 5 Mark 2, 8/128, এটা পেয়ে যাবেন অনলি 15,500 টাকায়। এবার সোনিরই আরেকটা চমৎকার ডিভাইস, এই ডিভাইসের বাজারে খুব হাইপ আছে, এটা হচ্ছে 10 Mark 4, ডুয়েল সিম বিশিষ্ট একটা প্রোডাক্ট, 5,000 mAh ব্যাটারি, সাইড মাউন্টেন ফিঙ্গার, এটা আপনাদেরকে দিয়ে দিব 15,500 টাকায়। এবার সোনিরই আরেকটা ডিভাইস দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে সোনি Xperia 5, এটা 6/64 ভেরিয়েন্টের একটা ডিভাইস, এটা দিয়ে দিব অনলি 13,500 টাকায়। সোনির Xperia 10 Mark 4, 6/128 5G ডিভাইস, এটা ডুয়েল সিম বিশিষ্ট একটা প্রোডাক্ট, সোনির মধ্যে ম্যাক্সিমাম টাইম সিঙ্গেল সিম হয়, এই ডিভাইসটা ডুয়েল সিমে আসছে এবং এটা ওয়াটার প্রুফ সহ আছে, এটার প্রাইস পড়বে 15,500 টাকা। এরপর OnePlus-এর একটা ডিভাইস দেখাবো, OnePlus Nord CE 2 Lite 5G, 6/128 ইন্ডিয়ান ভেরিয়েন্ট, অনলি 14,000 টাকায়। OnePlus-এর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস আছে আমাদের কাছে, 11R, এরকম ডিভাইস আমাদের শপে সবসময় আল্লাহর রহমতে অ্যাভেলেবেল থাকে, এটা একদম নিউ কন্ডিশনে আছে, এটার প্রাইস রাখবো আপনার 32,500। MI-এর একটা চমৎকার কন্ডিশনের প্রোডাক্ট আছে আমাদের কাছে, এটা হচ্ছে MI 11 Lite 5G, এটা 6/128 ভেরিয়েন্টের, এটা আমাদের শপে পেয়ে যাবেন অনলি 15,500 টাকায়। এবার পোকোর মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে, পোকো X3 NFC, এটা ভেরিয়েন্ট হবে 6/128, এটাও আপনাদেরকে দিয়ে দিব অনলি 15,500 টাকায়। এবার MI-এর আরেকটা ডিভাইস, চমৎকার কন্ডিশনের একটা ডিভাইস আছে, ফ্ল্যাগশিপ রেঞ্জের ডিভাইস, মিড রেঞ্জের, এটা হচ্ছে MI 20 Lite, 6/128 ভেরিয়েন্টের, এটাও আপনাদেরকে দিয়ে দিব অনলি 15,500 টাকায়। এবার কিছু ভিভোর কালেকশন দেখাবো আপনাদেরকে, আমরা আমাদের ভিভোর চমৎকার কিছু কালেকশন আছে সেগুলি দেখাবো। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Vivo 2T X 5G, এটা 6/128 ভেরিয়েন্টের একটা ফোন, 5,000 mAh ব্যাটারি, এটা পেয়ে যাবেন আমাদের শপে অনলি 16,000 টাকায়, এটার দুইটা কালার অ্যাভেলেবেল আছে।
এরপর আপনাদেরকে দেখাবো ভিভোর আর একটা 5G ফোন, এটা হচ্ছে ভিভো Y100 5G, 8/128 ভেরিয়েন্টের ইন ডিসপ্লে ফিঙ্গার, এটা আমাদের শপে পেয়ে যাবেন অনলি 18,500 টাকায়। এরপরে ভিভোর যে মডেলটি দেখাবো এটা হচ্ছে ভিভো Y35, এটা 8/128 একটা ডিভাইস। এটা ভিভোর যতগুলি ফোন আছে এর মধ্যে এটাকে বলা হয় অনেক শক্তপোক্ত একটা ফোন, এটা অনেক লোড নিতে পারে এবং এটা চার্জ ব্যাকআপটা অনেক ভালো, গেম খেলার জন্য অনেক ভালো, ক্যামেরাও এটার ভালো, 50 মেগাপিক্সেল এবং 100% অথেন্টিক ডিভাইস। আমাদের শপে কোনো খোলা ফিটিং বা ইলিগেল কোনো ফোন থাকে না, এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আগে 100% চেক করি, দেন হচ্ছে আপনাদের জন্য রেডি করা হয়। এরপরে যে ডিভাইসটা দেখাবো ভিভোর V19, এটা একটু ওল্ড মডেল বাট ফ্ল্যাগশিপ ডিভাইস, এটা হচ্ছে আপনার 8/128 ইন্ডিয়ান ভেরিয়েন্ট একটা ডিভাইস, এটা হচ্ছে ওনলি 14,000 টাকা পেয়ে যাবেন। এরপরে যেটা দেখাবো ভিভো Y22 4/128, এটাও ইন্ডিয়ান ভেরিয়েন্ট একটা ডিভাইস, এটা আপনার আমার শপে পেয়ে যাবেন ওনলি 13,500 টাকায়। ভিভো Y22 দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। আর প্রাইজের ব্যাপারটা বলি ভাইয়া, হচ্ছে প্রোডাক্টে যদি কোনো স্ক্যাচ থাকে বা কোনো ডেন্ট থাকে সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে, ইউজ ফোনের প্রাইস সবসময় একরকম থাকে না। এবারে আপনাদেরকে দেখাবো ভিভোর মার্কেটের যে টপ কোয়ালিটি কিছু ডিভাইস থাকে, V30 Pro, এটা হচ্ছে তার মধ্যে অন্যতম একটা ডিভাইস, কার্ভ ডিসপ্লের এক প্রোডাক্টটা, এটা আপনারা আমাদের শপে পেয়ে যাবেন 12/256 ভেরিয়েন্টের ওনলি 42,500 টাকায়। এবার আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্টটা ওনলি শুধু ইন্ডিয়াতে রিলিজ করা হয়েছে, বাংলাদেশে এখন আসে নাই, ভিভো V40e, এটাও 12/256 ভেরিয়েন্টের, এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন ওনলি 43,500 টাকায়। এবার আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে স্যামসাং এর কিছু ডিভাইস, এটা হচ্ছে স্যামসাং এর A04S, এটা 6/128 ভেরিয়েন্টের, এটা ইন্ডিয়ান ডিভাইস, এটা আপনাদেরকে আমরা দিয়ে দিব ওনলি 11,500 টাকায়। এরপরে দেখেন আছে স্যামসাং A51, 8/128 একটা চমৎকার ডিভাইস, এটা ইন ডিসপ্লে ফিঙ্গার হবে, এটার বক্স চার্জার সবকিছু অ্যাভেলেবেল আছে, এটা প্রাইস আসবে ওনলি 16,000 টাকা। এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে স্যামসাং এর A50 একটা মডেল, এটা 6/128 ইন্ডিয়ান ভেরিয়েন্ট একটা ডিভাইস, এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার, 100% অথেন্টিক, এটা আপনাদেরকে দিয়ে দেবো অনলি 12,500 টাকায়। এরপরে স্যামসাং এর কিছু 5G ডিভাইস দেখাবো, তার মধ্যে প্রথম ডিভাইসটা হচ্ছে M34, স্যামসাং গ্যালাক্সি M34, এটা হচ্ছে 6/128 ভেরিয়েন্ট, 6000mAh এর ব্যাটারি, এটা দিয়ে দেবো অনলি 16,500 টাকায়। এরপরে যে প্রোডাক্টটা দেখাবো স্যামসাং A23 5G, স্যামসাং A23 5G, এটার বক্স চার্জার ক্যাশ মেমো সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এটার প্রাইস পড়বে ওয়ানলি 14,500 টাকা। এরপরে স্যামসাং এর একটা এক সময় মার্কেটের হাইপ তোলা ডিভাইস দেখাবো, সেটা হচ্ছে স্যামসাং Note 10 Lite, এটার অল কমপ্লিট ডিভাইস, 100% অথেন্টিক এবং পেন টেন সব কিছুই কাজ করবে, এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব 20,500 টাকায়। এরপরে স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো, তার মধ্যে প্রথম ডিভাইসটা হচ্ছে স্যামসাং S21 5G, 8/256, এটা জাপানিজ ডকোমো ভেরিয়েন্টের প্রোডাক্ট, এটাও 100% অথেন্টিক আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 30,500 টাকায়, এটার দুইটা কালার অ্যাভেলেবেল। এরপরে যে ডিভাইসটা দেখাবো হচ্ছে এলজি ভেলভেট, এটা এক সময় মার্কেট প্রচুর সেল করছে আমরা, আলহামদুলিল্লাহ এখনো অনেকেই খুঁজেন এলজি ভেলভেট, এটা আমাদের শপে পেয়ে যাবেন, বিভিন্ন কালারের হয়, এই মুহূর্তে আমরা অনলি ব্লু কালারটাই দিতে পারবো, এটা 4টা কালারের হয়, এটা প্রাইস আসবে 20,500 টাকা। এরপরে কিছু ডিভাইস দেখাবো হচ্ছে অপ্পো A19 Pro, এটা 8/128, এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের শপে অনলি 16,500 টাকায়। এরপরে যে ডিভাইসটা দেখাবো অপ্পোর A78 5G, A78 5G, 8/128, চমৎকার কন্ডিশনে আছে ডিভাইসটা, এটা পেয়ে যাবেন অনলি 16,000 টাকায়। এরপরে যে ডিভাইসটা দেখাবো অপ্পো রেনো সিরিজের, অপ্পো রেনো 8 5G, এটা 8/128, এটা ইন ডিসপ্লে ফিঙ্গার হবে, এটা পেয়ে যাবেন অনলি 22,500 টাকায়। এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে অপ্পোর A76 8/128, এটাও ইন্ডিয়ান ভেরিয়েন্টের একটা ডিভাইস, এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 15,500 টাকায়। এবার আপনাদেরকে আমরা অ্যাপেলের কিছু বেস্ট প্রাইজে প্রোডাক্ট দেখাবো, বেস্ট কন্ডিশন বেস্ট প্রাইজ ইনশাল্লাহ। এর মধ্যে আমরা প্রথম যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে iPhone 8 USA ভেরিয়েন্ট, এটা 100% অথেন্টিক ডিভাইস, এটা ব্যাটারি হেলথ আছে 88%, আর সব কিছু অথেন্টিক, ওয়াটার প্রুফ চেক করে দিব আমরা ইনশাল্লাহ, এটা প্রাইস আসবে 13,500 টাকা। এরপরে অ্যাপেলের যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে এক্সেস 256 GB, এটা হবে আপনার জাপান ভেরিয়েন্টের, এটা আপনাদের জন্য রাখবো আমরা 17,500 টাকা। এরপরে অ্যাপেলের যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এক্সেস, এটা 64 GB, ব্যাটারি হেলথ হচ্ছে 82, এটাও 100% অথেন্টিক ডিভাইস, এটা পেয়ে যাবেন আমাদের কাছে 20 থেকে 24-এর মধ্যে। 24-এর মধ্যে বলার রিজন হচ্ছে এই ডিভাইসগুলো আমরা অ্যাভেলেবেল সেল করে থাকি, কন্ডিশনের উপরে দাম কম বেশি হয়।
এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আইফোন XR, এটা হচ্ছে 128 GB বক্স সহ, বক্স চার্জার ক্যাশপম সব কিছু 100% অথেন্টিক আছে। ব্যাটারি হেলথটা একটু কম বাট পিওর আছে, এটা হচ্ছে 79%, এটা আপনাদের জন্য রাখবো হচ্ছে আমরা 20,500 টাকা। এরপরে XR এর আরও একটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে, XR এর তিনটা কালার আছে, এই তিনটাই আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন। অ্যাপেলের মধ্যে এবার দেখাবো আপনাদেরকে 11টা হচ্ছে 128 GB, এটা হচ্ছে USA ভেরিয়েন্টের একদম চমৎকার কোয়ালিটি একটা প্রোডাক্ট। ব্যাটারি হেলথ আছে 88, ফেস আইডি, ট্রু টোন, সব কিছু 100% অথেন্টিক আছে, কোনো খোলা ফিটিং হিস্টোরি নাই। আর এটা আমাদের শপে পেয়ে যাবেন অনলি 33,500 টাকায়। এরপরে অ্যাপেলের লাল টুকটুক একটা সুন্দরী আছে আমাদের শপে, সেটা হচ্ছে iPhone 13, USA ভেরিয়েন্ট, ফেস আইডি, ট্রু টোন, ওয়াটারপ্রুফ, অল কমপ্লিট চেক করা প্রোডাক্ট, এবং বক্স সহ পেয়ে যাবেন এটা আমাদের কাছে অনলি 48,500 টাকায়। সজল ভাই, তো আমার দর্শকের জন্য স্পেশালি যে একটা গিফটের কথা বলছিলেন সেটা কি থাকবে? আপনার আজকের এই ভিডিও দেখার পরে আমাদের কাছে ফোন পারচেজ করতে যারা আসবেন তাদের জন্য 3-5টা গিফট থাকবে। 3-5টা গিফট কি রকম? 5টা গিফট দিবে সজল ভাই। ফার্স্ট অফ অল হচ্ছে ফোনের সঙ্গে গ্লাস, ব্যাক পলি, কভার, হেডফোন এবং চার্জার। ইনশাআল্লাহ আপনার কোনো দর্শক মন খারাপ করে আমাদের শপ থেকে যাবে না। আমাদের এই আপনার এখানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো অথেন্টিক প্রোডাক্ট, 100% অথেন্টিক। যদি কোনো খোলা ফিটিং কোনো ধরনের ইস্যু বের হয় আমরা প্রত্যেকটা ফোন তো 100% রিটার্ন নিবই এবং 1,00,000 টাকা পুরস্কার দিব, এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম। যদি কোনো প্রোডাক্ট খোলা ফিটিং বা ইলিগাল কোনো ইস্যু বের করতে পারে ইনশাআল্লাহ। সজল ভাই এখানে সবচেয়ে ভালো কথা কি, উনি খুবই আন্তরিক, খুবই মজার মানুষ। আজকে ভিডিওতে একটু খুব বেশি নার্ভাস ছিল আমি খেয়াল করছি, তো সেই সকল জায়গাগুলো থেকে ওনার আমি কিছু কথা বলে দিতে চাই যে ওনার প্রতিটা ফোনেই কিন্তু আপনি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন, এটা কিন্তু একটা বড় পাওয়া। আপনি যখন সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন আপনার 7টা দিন যদি আপনি সময় পান যে আপনি নিজে এটাকে ইউজ করে চেক করে নেওয়ার জন্য, তাহলে এটা জাস্ট মানে দোকানে এসে শপে এসে যে একদিনের বা ওই ফার্স্ট মুহূর্ততে যতটুকু চেক করে নেওয়া যায় সেটা এনাফ হয় না। তো সেটার জন্য যে 7টা দিন আপনাকে দেওয়া হবে জাস্ট মানে গুড একটা অফার বলতে গেলে। আর তাছাড়াও সজল ভাই এখানে আমি ওই যে আপনি বলছিলেন আর কি যে আমার প্রতিটা কাস্টমারের জন্য 1 বছরের সার্ভিস ওয়ারেন্টিটা থাকবে, 1 বছর না, এই ফোনটা ওই কাস্টমারটা যত দিন ইউজ করবে আমরা লাইফ টাইম ইনশাআল্লাহ তাদেরকে উইদাউট পার্টস যত ধরনের সেবা করা যায় এটা আমরা করব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি বলেন সবাই, কবুল না বলি আলহামদুলিল্লাহ বলি? উনি কিন্তু আপনি মানে সজল ইন্টারন্যাশনাল থেকে আপনি ফোন কেনার পরে এটা টোটাল যত বছর চালাবেন সার্ভিস ওয়ারেন্টি আপনি লাইফ টাইম পাবেন সজল ইন্টারন্যাশনাল ইনশাআল্লাহ। আমি ভিডিও দেখার পরে আপনাদেরকে আমন্ত্রণ করব সজল ইন্টারন্যাশনালে ভাই, একটু যদি একবার বলে দিও। এটা হচ্ছে মিরপুর 10 শাহালি প্লাজা, লিফটের 2, ফ্লোর 3, শপ নাম্বার 63। ইনশাআল্লাহ আপনারা এখানে আসলে আমাকে সব সময় পেয়ে যাবেন। যদি অ্যাড্রেসটা চিনতে আপনাদের কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইভেন ফোনের ডিটেলস সম্বন্ধে আরো কিছু জানতে চাইলে আমাদেরকে কল করবেন। আর আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।